হ্যালো বন্ধুরা, সকাল হয়েছে, অনেক কাজ সকাল থেকে, সকাল হয়ে গেল। এবার আমরা সকাল থেকে কাজ স্টার্ট করছি। আমি দোকান যাচ্ছি, দোকান থেকে কিছুক্ষণ পর আসবো, পরে এসে অনেক আনন্দ হবে, অনেক ভালোভাবে থাকবো। তোমরা আমাদের সাথে আরও আনন্দ করো। আমাদের ভিডিও ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তাহলে রানীরা, আমরা আসি, টাটা, আমি দোকান যাচ্ছি, আমি চলে আসবো তাড়াতাড়ি। তোমাদের জন্য মাংস টাংস সব নিয়ে চলে আসছি, ঠিক আছে? কিছুই টাইম পাই, তোমাদের নিয়ে ঘুরতেও যাবো আজকে। চলো টাটা, টাটা, বাই বাই। তাহলে আস্তে আস্তে আমাদের দোকান যাওয়ার জন্য আমি রওনা দিচ্ছি। সাইকেলে করে দেখতে পাচ্ছ, হ্যাঁ, সাইকেলে করে দোকান যাওয়া, এটা হচ্ছে আমাদের যা আর একজন মেম্বার। বন্ধুরা, বিমান মোড় চলে এসেছি, এ দেখো বিমান মোড়ের রাস্তা, এদিকে ফুলঝর মোড়, এদিকে দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ হয় ভগৎ সিং, এটা হচ্ছে বিমান মোড়। চলো রাস্তাটা পেরিয়ে যাই। তাহলে আমরা রাস্তা ধরে সোজা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি, এবার বাদিয়ে ঘুরলেই দোকান। সবাই আমাকে দেখে তাড়াতাড়া করছে। এ দেখতে পাচ্ছ, এটা আমার ফলের দোকান, দড়ি বললাম, মালা, ফলা, দশকর্মা সমস্ত আইটেম, মিষ্টি, প্রসাদের জিনিস, আমি প্রায় গোছানো শেষ আমার দোকানটা। এবার দোকান থেকে আবার আমি চলে যাবো এই সাইকেলে করে মাছের দোকানে। যে দেখতে পাচ্ছ ওইদিকে ডান দিকে গেলে মাছের দোকান, মাছের দোকানে গেলে মাছ নিয়ে বাড়ি যাবো। চলো তাহলে মাছের দোকানে যাওয়া যাক। ফুলকাদার নাম বন্ধুরা, মাছ মাছ খেলা করছে, পুঁটি মাছ, পাবদা, চিংড়ি, কাটা রুই, এটা বড় মাছ, এই যে বড় মাছ, এটা আরো বড়, ফুলকা ফুলকা দে, কয়েকটা ফুলকা দে, এই দুটো ফুলকা দে, কি হবে, আরে বাবা কুকুরে খাবে, একটা ফুলকা মানে অল্প দে, বাস এটা একটা প্যাকেট করে দে, বাস হয়ে গেল, বাস হয়ে গেল। এই পাশে আর এক দোকানদার, এই তো হাতির মতন কাতলা, মাছ সব আমার দিকে দেখায় আছে। মাছ কেনা হয়ে গেল, এই যে মাছ কিনেছি আমি। চলো এবার যাওয়া যাক, এই সাইকেলে করে যাব বাড়ি। এই যে এবারে মাছ কেনা হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। রাস্তায় এই বাস আসে, তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি চলো। সাইকেল দাদা নিয়ে গেলো আমাকে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ শেষ হয় বাড়িতে গিয়ে, বাড়ি যেতে যেতে কত কিছু পড়বে, নিজে দেখতে পাচ্ছ কাটনি যাচ্ছে। এই দেখো গাছটা দেখো, এদিক দিয়ে যাই, অনেক ছোটোবেলা থেকে আমরা এই রাস্তায় যাতায়াত করছি। সাইকেলে গেলে কি তোমাদের রাস্তাটা দেখানো যায়, বাইকে গেলে কী করে দেখাবো আমি সেটাই বুঝে উঠতে পারি না। সাইকেলে কী হয়, এক হাতে সাইকেলের হ্যান্ডেল থাকে, এক হাতে তোমার দেখানোর যন্ত্রটা থাকে, বাইকে গেলে সব হাত দিয়ে যন্ত্র সামলাতে হয়, এই যন্ত্র অনেক বেশি বাইকে। এবার আমরা ডান দিকে ঘুরে যাবো। এই দেখো দুটো ডগি। চার্জ খুব কম। এই যে সিম তুলতে যাওয়া হচ্ছে আমাদের, সিম গাছ, তুই তুলবি না আমি তুলব, যে সিম তুলছে কয়েকটা, আমার তুলতে খুব ভালো লাগে। এই দেখো গাছের সিম হয়েছে, সিমগুলো দেখাও, কত সুন্দর গাছে হয়ে রয়েছে। এই দেখো গাছের সিম হয়েছে, এই দেখো কত সুন্দর সিম, অনেক কষ্ট করতে হয়েছে গাছগুলোর উপর।
সিম কাল খেয়েছি আমরা হাঁসের ডিম চলো। এই টুনটুনি তুই কি করছিস? টুনটুনি এই যে কালু কি করছে দেখি তো, কালু আর সিগনাল দিচ্ছে। কালু 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 বা তাকাচ্ছে উপরে। এই যে আরেকজন পাগল, মানুষ দেখলেও ঘেউ ঘেউ, সব যা দেখবে তাও ঘেউ ঘেউ, আমাদেরটার মতন। এই যে আর একজন, এই সর সর দেখি সকালবেলা কি করছে। ইনি সকালবেলা ইনি সকালবেলা ইনি বাদাম খাচ্ছে, বাদাম খাচ্ছে, কাজু বাদাম কি কি আছে, খেজুর আছে, পেস্তা বাদাম এমন খাচ্ছে। এরপরে দুধ দিয়ে রুটি, দুধ না তো মুড়ি দিয়ে, এমন আছে মুড়ি দিয়ে দুধ। সকাল শুরু হয়েছে, এদের আবার কুস্তি শুরু হয়ে গেছে। সকালের টিফিন দুধ মুড়ি, এর মধ্যে দুধও আছে, টলমল দুধ। এখানে দেখো টলমল করছে। আচ্ছা মাছ নিয়ে এসছে, শিম গাছের শিম, যে শিম শ্বশুর বাড়িতে তোলা হয়েছে দেখতে পাচ্ছ। এই শিমের ভাজা খাবো আমরা আজকে। এখানে কিছু মাছ আনা হয়েছে, ফুটাগুলো কুকুরদের দেওয়া হবে আর মাছগুলো আমরা খাবো। এর মধ্যে একটু খেজুর গুড় দেবো, এটা আমি ভুলে গেছিলাম যে এর মধ্যে একটু খেজুর গুড় দিতে হবে। এই যে খেজুর গুড়ের শিশি একদম অরিজিনাল বাজার থেকে নিয়ে এসেছি। এই যাও আমাদের ডাইনিং টেবিল সকালে লেটেস্ট। এই দেখো ডাইনিং টেবিলে আমি বসলাম, দুধ মুড়ি আস্তে আস্তে রোদ পড়ে, খুব সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ। এই সিঁড়ি, এই যে আমাদের দুই মহারাজা, দিদি সব আদর খেয়ে নিল। কই তুই ছোট, ছোট বাবা ছোট কোথায়, ছোট ওই ছোট ছোট আসছে না, ছোট মানে ঘুমু ঘুমু দিয়েছে একদম, রোদে রোদ পোতে পোতে মানে ঘুমু ঘুমু দিচ্ছে, দেখি তো ঘুমু ঘুমু দিচ্ছে কিনা। ওই দেখো আমার ছোট রানী তো ঘুমু ঘুমু করে, আবার জেগে উঠেছে, জানে তো দিদি মারবে, দিদি তো খুব মারে না, আমি দিদি তো খুব মারে আমার ছোট মাকে, পুজো মাকে খুব মারে, ঘুমে দেখো চোখগুলো নান হয়ে গেছে, রোদ পোতে পোতে ঘুমোচ্ছে, ঘুমো ঘুমো ডাকবো না, ঘুমো মা। এবারও কি আছে বোন সব আদর খেয়ে নেবে বলে আবার লাফিয়ে চলে এলি, হ্যাঁ খুব হিংসুর তুমি। এই কি গো তুমি যাও বাজারে জল টল গুলো আনো, নিয়ে আমি তাদের ঘর গুলো গুছিয়ে নি, যাও তাতেই চলে আসবে। হ্যাঁ জুই এখন সকালে জামা কাপড় গোছাচ্ছে, জামা না বিছনা, জামা কাপড় বিছনাই তো রাতেবেলা জামা কাপড় হয়ে যায়, বিছনা রাতে জামা কাপড় হয়ে যায়, বিছানা মানে কি রাতেবেলা ওই জামা কাপড় না পরে কোন কোনে কোনে বেশ বড়ো পড়ে গেছে, ওটাই মেন। তাহলে আমি এখন জল আনতে আমাদের এই যে ব্যারেলগুলো, হ্যাঁ এর অনেক কাজ আছে, দেখবো যতটা হবে নিয়ে আসবো। তাহলে আমাদের ডগিরা ওই যে, হ্যাঁ এক গাদা টিফিন গাড়ি দিয়ে সবাই সব দিচ্ছে এটা ওটা, তাই জুই বলছে যে এটা এবারে ওদেরকে সময়কে পায়েস করে খাওয়াবে। খালি খালি বাসন পাঠাতে কেমন লাগে না, ওর জন্য যে সবাইকে আর শীতকাল গুড় দিয়ে পায়েস খুব সুন্দর লাগবে। চলো আমি তাহলে বাজার যাই।
জল আনতে যাচ্ছে, দেখো ব্যারেল গুলোকে নিয়ে কি করছে, দেখ ওরা ভয় পাচ্ছে না, ওরা ভয় পাচ্ছে তো, হে ভয় পাচ্ছে, ও করো না করো না, ওরকম দেখো ভয় ভয় দেখো। আচ্ছা ঠিক আছে তুমি যাও গো, দেরি হয়ে যাচ্ছে, এই করে করে দেখো 11টা বাজালে, তুমি যাও যাও যাও, আরে যাও, ওরকম করো না ভাই, দেখিও না আমার সোনা মা গুলোকে, বাজার জল আনতে কি হলো, কায়দা দেখো কায়দা, শুধু কায়দা দেখো, দুঃখ পেয়েছে ওর জন্য বাবা বেরিয়ে যাচ্ছে, তাও দেখছে না, এমনি ঘুরে বেড়াচ্ছে, বাবা আবার আদর করতে এসছে, দেখো আদরে